হাসপাতালের জনপ্রিয় পরিচালক অনিক দত্ত মঙ্গলবার সকালে ফুসফুসের সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলো পরিচালককে। এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যা ছিল তার, জানিয়েছেন পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত। দিন কয়েক আগেই রুটিন চেকআপে চিকিৎসকদের কাছে যান তিনি। পরিচালকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তার। রবিবারেও একটি অনুষ্ঠানে তার মঞ্চে ওঠানামা করতে খানিক অসুবিধা হচ্ছিল, কিন্তু হাসপাতালে যেতে নারাজ ছিলেন তিনি। সোমবার রাতে আচমকাই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে শ্বাস নিতে পারছিলেন না পরিচালক। তড়িঘড়ি বাড়ির কাছাকাছি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এই মুহূর্তে চিকিৎসা চলছে তার। সম্প্রতি তিনি ব্যস্ত ছিলেন তার আসন্ন ছবি যতকাণ্ড কলকাতায় ছবির কাজে। ছবিতে সেলিব্রেট করা হবে বাঙালির প্রিয় গোয়েন্দার মগজাস্ত্রকে, কিন্তু আচমকা পরিচালকের অসুস্থতায় এই ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।